الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যত যত ভয় এবং তোমরা অবশ্যই অবশ্যই মরো না মুসলিম না হয় অর্থাৎ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী না হয় আমরা সবাই মুসলিম কিন্তু আল্লাহর বিধান মানে খুব কম মানুষ তোমরা মরো না বিধান না মানা পর্যন্ত বিধান তো একটা নয় শরীয়তের প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের আল্লাহর বিধান আছে শয়নে স্বপ্নে চলনে বলনে ব্যবহারিক জীবনে ধর্মীয় জীবনে সর্বত্র পারিবারিক জীবনে সব জায়গায় আল্লাহর বিধান আছে এই সমস্ত বিধানগুলো না মানা পর্যন্ত মৃত্যুবরণ করো না ইয়া আইহাল্লাযীনা আমানু তাকুব রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা হে ইমানদারগণ তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র জীবন থেকে অর্থাৎ আদম থেকে অতঃপর তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে অতঃপর আদম এবং হাওয়ার মাধ্যমে সৃষ্টি করেছেন মানব জাতিকে এবং তাদের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষের বিস্তৃতি দান করেছেন অতকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম অতএব তোমরা আল্লাহকে ভয় করো যার মাধ্যমে তোমরা একে অন্যের কাছে তাগাদা দিয়ে থাকো তুমি আল্লাহর হস্তে কাজটা করো আমরা বলি না সব কাজে সব সবাই আল্লাহকে সাক্ষী রাখি সেই আল্লাহকে তোমরা ভয় করো ওয়াল আরহাম আত্মীয়তার সম্পর্ককে তোমরা সাবধান থেকো এই সম্পর্ক যেন বিনষ্ট না হয় আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আল্লাহ বিশেষভাবে বলে দিলেন তাহলে এখানে আল্লাহকে ভয় করার পরপরই আত্মীয়তার সম্পর্ক চলে আসছে কিন্তু অন্য কোনো ভাষায় এখানে আসেনি কারণ এই স্বামী স্ত্রী বন্ধনের মাধ্যমে মানব জাতির আগামী দিনের বংশধররা আসবে অত এই বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো অচেনা প্রাণ আজ একত্রিত হবে এর মাধ্যমে আরেকটা বংশ আসবে সামনে অতএব এই বন্ধন যেন স্থায়ী থাকে সুন্দর হয় আল্লাহ নির্ধারিত পথে পরিচালিত হয় আল্লাহ সেটাই সাবধান করে দিয়েছেন আমাদের মুসলমানদেরকে অল আরহাম আল্লাহর পরেই আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা আল্লাহ তোমাদের সবার উপরে রাকিব রাকিব অর্থ পর্যবেক্ষক প্রহরী সীমান্ত প্রহরা থাকে না স্কুলে ইন্সপেক্টর থাকে ইন্সপেক্টর আরবি কিন্তু রাকিব মুরাকিব আল্লাহ সবসময় দেখছেন তোমরা পারিবারিক জীবনে কী করছো সামাজিক জীবনে কী করছো তোমরা আল্লাহকে ভয় করো এই মৌলিক কথাগুলো বলার পরে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন তোমরা বিয়ের পরে বলো বারাকাল্লাহ লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর স্বামীকে বলা হচ্ছে বটে আর একটা যেহেতু বারাক আল্লাহ বারেক লাহম মোবারক আলাইহিম আল্লাহ তুমি এদের বিবাহে বরকত দান করো এবং তাদের উভয়ের কল্যাণের সাথে মিলন দান করো মুসলমানদের বিবাহের এই যে সুন্দর নিয়ম এই যে পারস্পরিক আন্তরিক দোয়া এটা কোনো আইনে ইয়ে নাই গুরুত্ব নাই ইতিহাসে বাংলাদেশের আইনে কোনো আইনে এটা কোনো আইনে গুরুত্ব নাই কিন্তু এর গুরুত্ব আছে এমন জায়গাতে পৃথিবীর সব কিছু গেলেও এর তুলনা হয় না
এর জন্য এটা হলো আল্লাহ সাক্ষী এখানে, আর আমরা যারা আছি আমরা সাক্ষী। আমাদের সাক্ষী সর্বোপরি আল্লাহর সাক্ষী সবচেয়ে কঠিন, আর সে কারণেই আল্লাহকে সাক্ষী রেখে কাজ করতে বলা হয়েছে। যে সাক্ষীর যদি অ্যাডভার্সারি বলবে আইনি কোনো গুরুত্ব নেই, কিন্তু এর গুরুত্ব যে কত উপরে, দুনিয়ার সমস্ত কোর্টের উপরে। এই জন্যে স্বামীকে রক্ষা করে কতগুলি বলতে হচ্ছে, কারণ মূল ব্যক্তি তো সেই, স্ত্রী তার হবে, সে দায়িত্ব কর্তব্য মূলত তারই। একটা ব্যাখ্যা আমাদের আধুনিক যুগের লোকেরা ভুল করে, আর রেজাল কওয়ামুন আলা নিসা, পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্বশীল, আসলে অনুবাদ হবে অভিভাবক। কর্তৃত্বশীল অনুবাদ করাতে আমার সামনে এক প্রফেসর খেপে উঠছিল, কেন কিসের কর্তা, নারীও তো কর্তা হতে পারে। আমাদের একটা অনুষ্ঠানে ইফতার মাহফিল সে বক্তৃতা করেছে, পরে আমি তুমি লেখাপড়া কিছু জানো, এ বিষয়ে কথা বলতে আসে বেটা, আমি এখন বসে আছি, পরে ক্ষমতা হয়েছে। স্বামী স্ত্রীর দুজনের অধিকার সমান, খাওয়ার অধিকার, ভরণ পোষণের অধিকার, সবার অধিকার সমান, কিন্তু কর্তব্য পৃথক। স্বামীর কর্তব্য স্বামীর কাছে স্ত্রীকে তার ভরণ পোষণ করানো, সন্তান রক্ষা করা, বাইরের যত তাপধাপ সহ্য করা, এসব স্বামীর কর্তব্য। আধুনিক বিশ্বে স্বামীকে স্ত্রীকে একত্রিত করে একই কর্ম উভয়কে দিয়ে করানোর কারণে আজকে বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আর স্ত্রী জাতিকে দিয়ে ইট বহন করানো হচ্ছে, নির্মাণ শ্রমিক বানানো হচ্ছে। মাথা ইট দেখি বলা হয় নারীর ক্ষমতা হয়েছে, ওই ক্ষমতা হয়েছে, ক্ষমতা ধ্বংস করা হচ্ছে। নারীর ইট বহন করার জন্য আসেনি, রিক্সা চালানোর জন্য নারী নয়, ওগুলো পুরুষ করবে। কাজের ভাব বাস্তবে কি, পুরুষ হলে অভিভাবক নারীর, একটা নারীর জন্য চারজন পুরুষ অভিভাবক, তার স্বামী, তার বাপ, তার সন্তান, তার ভাই। এই চারটে পুরুষের তত্ত্বাবধানে এই নারীটা থাকে। নারীকে আল্লাহ এমনি করে অত্যন্ত চমৎকারভাবে রক্ষা করেছেন, নারীর সম্ভ্রম রক্ষা মূল দায়িত্ব পুরুষের, পুরুষের জীবন যাবে তারপরে নারীর গায়ে হাত দিলো। এই সুরক্ষা ব্যবস্থা কেবল ইসলামেই করেছে, কিন্তু আধুনিক বিশ্ব সমান করতে অর্থ বোঝে নাই, ফলে নারীকে নিয়ে এসেছে পুরুষের জায়গায়, পুরুষকে নিয়ে গেছে নারীর জায়গায়, এমন গোলমেলিক অবস্থা করে ফেলেছে যে আমরা এক বিপর্যয়কর অবস্থা পড়ে গেছে বিশ্ব। এই বিষয়টা আমি আপনারা যারা বরপক্ষ তাদেরকেও বলছি, আমাদের মেয়ে যেন ওই পুরুষালি কোনো কাজ না করে, যেটা তার জন্য সাজে সেটা করবে। শেষে বাবা তোমাকে বলছি, আমরা একটা আন্দোলন করি বাংলাদেশে যাতে এই দেশটা কোরআন হাদিসের ভিত্তিতে গড়ে ওঠে। এই দেশটা এখন চলছে এক এক নেতার অধীনে, এক এক মতে, রাজনৈতিক নেতারা এক মতে চলে, ধর্ম নেতারা এক মতে চলে, কোরআন হাদিসের নিরপেক্ষ বিধান মেনে চলে না কেউ। আমি হাদিস বলছি, তুমি দেখি হাদিসটা আমার হুজুর মানে লিখিত, হুজুর তুই বলতে করো না করো না, বলে হাদিস এখন হুজুরের কাছে বন্ধ হয়ে গেছে। ঠিক রাজনৈতিক নেতারাও এখন যা বলছে ওইটাই ফাইনাল, একটা চাকরি পেলে চলে দাও টঙ্গি পড়ায়, সেখানে যে একটা ফুল টুল দাও চলে আসে, তখন প্রধানমন্ত্রী খুশি। এগুলো তো হাদিস করে নাই, আমি চাকরি পেয়েছি খুশি, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমার চাকরি জীবনে সৎভাবে জীবনকে তৌফিক দান করো, এই তো। তা আল্লাহর এখন নেই, এখন হয়ে গেছে বান্দা। এগুলো বিষয়ে খেয়াল রেখো, তার পর্দা রক্ষা ভরণ পোষণ সব দায়িত্ব এখন থেকে কিন্তু তোমার পরে চলে গেল, তাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, এবার বাবা পিতার ও অনুপস্থিত বলা যাবে না, ওহির মাধ্যমে সব জানতেছি। আচ্ছা শোনেন, মেয়ের বাপের অনুমতিক্রমে মেয়ের নানাকে এখন আমি উকিল হিসেবে নিয়োগ দিচ্ছি, মানে বাবার হুকুমে সে এখন প্রস্তাবটা ছেলের কাছে দিবে। আসেন সামনে আসেন, ওকে না আসতে পারতে এই ফাঁক দিয়ে আসেন, না সমস্যা নেই। আরে আনিস আমাদের কর্মী না, বরপক্ষ হলে কি হলো, এটি তো সংগঠন। কোন অঙ্ক উল্লেখ করো না, খালি নগদ মোহরণের বিনিময়ে তোমার সঙ্গে আমার অমুকে বিবাহ প্রস্তাব দিচ্ছি। কিসের আমরা টাকা টাকার উল্লেখ কেউ করি না, নগদ মোহরণের বিনিময়ে বলে দরকার নেই। আমার জামাতা
জি বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর।